হারুয়াতেও হাড্ডাহাড্ডি লড়াই, মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী। উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, সব কেন্দ্রেই জোর কদমে চলছে প্রচার, সভা, মিছিল। রাজ্যের মানুষদের জন্য সুখবর, বিদ্যুৎ বিলে বড় ছাড় দিচ্ছে মমতার সরকার। আবাস যোজনায় নেতা বা জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ নয়, কড়া নির্দেশ নবান্নে। ফেক থ্রেট কালচার, আরজি করে বিক্ষোভ দিয়ে বরণ করা হলো সাসপেন্ড হওয়ার জুনিয়রদের। সিভিক ভলেন্টিয়ার ইস্যুতে ফের চাপে রাজ্য, তথ্য তলব রাজ্যপালের। বাংলায় একাধিক প্রশাসনিক কর্মসূচি, কোথায় কোথায় যাবেন অমিত শাহ, প্রস্তুতি তুঙ্গে। হারোয়ায় প্রার্থী পছন্দ না হওয়ার জের, একাধিক দলীয় কার্যালয়ে তালা বিজেপি কর্মীদের। হাওড়া ডিভিশনেও বন্ধ থাকবে লোকাল, ডানার প্রভাবে বাতিল একাধিক ট্রেন। ঘূর্ণিঝড় ডানার দাপটে গঙ্গায় ঢুকলো ঝাঁকে ঝাঁকে ইলিশ, দাম নামলো 50 টাকায়। আচমকায় জন বার্লার বাড়িতে হাজির সুকান্ত, বন্ধ দুয়ারে কি আলোচনা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিল ডানা, শুরু তুমুল বৃষ্টি, ল্যান্ডফলের অবস্থান বদল। ভুবনেশ্বর হাওয়া অফিস থেকে সতর্ক করলেন আইএমডি ডিরেক্টর মনোরমা মহাতে। ডানার দাপট মাঠে তৃণমূল রাজনৈতিক ঝড়ে নেপথ্যে, ঝড়ের রাজনীতি। পূর্ব বর্ধমান জেলায় কালীপুজো ও ছট পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক। বর্ধমানে রোটারি ক্লাবের উদ্যোগে পোলিও মুক্ত করার লক্ষ্যে র্যালির আয়োজন। ত্রিপুরার আগরতলায় প্রায় 3 লক্ষ স্বর্ণালঙ্কার নিয়ে পালালো চোরের দল। কালীপুজোকে সামনে রেখে আগরতলায় সাজানো হয়েছে জয়মা কালী সন্তান সংঘের মন্দির। ত্রিপুরার শ্রীনগরে এবার পুলিশের জালে বাংলাদেশী মহিলা। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। ত্রিপুরার বিরোনিয়া থেকে উদ্ধার বাংলাদেশের উদ্দেশ্যে রাখা 35 বস্তা জামা কাপড়। ত্রিপুরায় আগরুট পরিদর্শনে জাপানের প্রতিনিধি দল। শেকল দিয়ে বাধা ক্রেন, বন্দরের সব কাজ বন্ধ হলদিয়ায়। প্রাকৃতিক দুর্যোগকে সাথে নিয়ে মাতৃ আরাধনায় পূর্ব মেদিনীপুরবাসী। পূর্ব মেদিনীপুরে হাই অ্যালার্ট জারি, পরিদর্শনে মৎস্যমন্ত্রী ও প্রাক্তন মন্ত্রী। নানা সতর্কতা অবলম্বনে হাওড়া জেলা প্রশাসন। নানা সতর্কতা নিয়ে স্টেশনে বাধা হলো ট্রেন। বাঁকুড়ায় বৃহন্নলাদের হেলেন চায় শ্যামা পুজোর খুঁটি, পুজো হলো আজ। বোলপুরে বিজয়া সম্মেলনীতে আরজিকর কাণ্ড নিয়ে মন্তব্য ব্রাত্য বসু। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপ নিয়ে রুষ্ট ব্যারাকপুরের সাংসদ। র্যালির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুরের সিপিআই প্রার্থী। ডানার জেরে বাতিল হওয়া হাওড়া ও শিয়ালদহ শাখায় 258টি লোকাল ট্রেন। স্নেহাশিস চক্রবর্তী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে যে সমস্ত মৎস্যজীবীরা এখনো ফিরে আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে মাঝ সমুদ্রে পুলিশ বোটে করে গিয়ে মাইকিং। রবিতে ইয়ার্জি করেন নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ অমিত শাহের তৎপর বিজেপি। আরজি কর কাণ্ডে টার্গেট পুলিশ, কবুগ্রা দিলেন ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক। ইতিমধ্যে সমুদ্রের ওপর ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বইছে। ছট পুজো উপলক্ষে ব্যারাকপুরে ঘাটগুলিতে পরিদর্শনে ব্যারাকপুর পৌরসভা। মুর্শিদাবাদ সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান। শহরে বিশাল মিছিল করে আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যায় মনোনয়ন জমা দিতে গেলেন মাদারীহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার। হু হু করে আসছে ঘূর্ণিঝড় তানা, নবদ্বীপে মধ্যরাতে স্নানের উৎসবে বাড়তি সতর্কতা। ব্যারাকপুরে ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় বন্ধ থাকবে ফেরিঘাট। ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় আজ নবান্নে মমতার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক। নানার আতঙ্কে তড়িঘড়ি পুরী থেকে ফিরলেন পর্যটকরা। সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ছেন রাজ্যপাল সেভিয়ারন বোস। আরজি করে নতুন করে উত্তেজনা, হাইকোর্টের নির্দেশে সাসপেন্ডের পড়ুয়ারা ঢুকতেই যা হলো। আরজি করে ঘটনার পর পুলিশকে নিশানা, প্রতিবাদে মুখর পুলিশ ওয়েলফেয়ার কমিটি।
বিজেপিতে বড় ভাঙন, জন বার্লার বোন মেরিনা কুজু তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার রাতভর নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী, ভয় না থেকে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ মমতার।